অনাত্ম বাচ্চাকে কোলে তুলে ধরছেন। ৩৫টি ডিম, ৪ কেজি মাংস আর ৫ লিটার দুধ। এত কেমনি খায় ভাই মানুষ? এক দো পিস ভেজ দেনা, ঠিক হ্যায় পাকিস্তানি হাল্ক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ইস ইয়োর বয় KGP ব্যাক উইথ অ্যানাদার রিয়াকশন ভিডিও। অ্যান্ড আজকে আমার নতুন বাসার ফাইনালি ফার্স্ট রিয়াকশন ভিডিও হয়ে যেতেছে। আমি খুবই এক্সাইটেড বিকজ অনেক কিছু চেঞ্জ হয়েছে ইন দ্য লাস্ট ফিউ মান্থস, অনেক কিছু আলহামদুলিল্লাহ। অ্যান্ড এভরিথিং ইজ গোয়িং অন দ্য পজিটিভ সাইড। বাসা সেট আপ মানে সব কিছু, ইভেন দ্য মাইক্রোফোন ইট সেলফ, কোয়ালিটি, লাইট, মানে লারে লাপ্পা। বাট আজকে একটা ভিডিও আমরা রিয়াকশন করতে যাচ্ছি, আমার সাথে আপনারাও কিন্তু রিয়াক্ট করবেন। এবং ইট ওয়াজ সাজেস্টেড বাই ওয়ান অফ আওয়ার লাভলি ফ্যান। মানে ভিডিওর টাইটেলটাই খুব এক্সাইটিং, প্রবলি দেখতে পারতেছেন। খান বাবা মানে এরকম একটা পার্সন, আই থিঙ্ক পাকিস্তানে হি ইজ অলরেডি এ ভেরি ফেমাস পার্সন। তার অ্যাক্টিভিটি নিয়ে যদিও মানে রিয়েল না ফেক এরকম একটা কোয়েশ্চেন কিন্তু আসে পড়ে। আমরা একটু ভিডিও দেখি, তাহলে হয়তো আমরা একটু আইডিয়া পাবো যে হোয়াট ইজ খান বাবা কেপেবল অফ, মানে কী পারেন এরকম শক্তিশালী একটা মানুষ, কী কী খান, মানে সব কিছু একটা ডিটেল আমরা জানবো। দেরি না করেন, চলো শুরু করে দিই। 5, 4, 3, 2, 1। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসাবে দাবি করা এই লোকটির ওজন ৪০০ কেজিরও বেশি। ৪০০ কেজি, নট জোকিং, বিকজ এত পাতলা মানুষ ৪০০ কেজি কেমনে হয়? স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন তাকে খেতে হয় ৩৫টি ডিম, ৪ কেজি মাংস আর ৫ লিটার দুধ। সম্ভব? এটা কি আপনার জন্য সম্ভব? মানে ক্যান ইউ গাইজ ডু দ্যাট? মানে এরকম কি কখনো খাইছেন? আর খাওয়ার পর কি আপনার স্বাভাবিক থাকেন কিনা আমি জানি না। খান বাবা খুব খুব মজা করে খাইতেছে, এটা বুঝতে পারছি। দড়ি দিয়ে ট্রাক টানা, দু হাত দিয়ে গাড়ি তুলে ধরা, মোটরসাইকেল উঁচু করে তোলা, তার কাছে একদমই নসি। তবে আমার মনে হয় এরকম মোটরসাইকেল উঁচু করতে পারে আমার গ্রামের বাড়ির কয়েক বড় ভাই আছেন, দেখাইতে পারবো হয়তো গ্রামে যদি নেক্সট টাইম এটা ভিডিও করে আনতে পারি। এটা অলরেডি অনেকে পারে, ডাজেন্ট ফিল সামথিং স্পেশাল, মানে এত এক্সট্রা অর্ডিনারি ভাবে বলা হচ্ছে এরকম মনে হচ্ছে না। সামনে দেখি, প্রাপ্তবয়স্ক মানুষকে এমনভাবে আকাশে তুলে ধরেন যেন কোনো বাচ্চাকে কোলে করছেন। আচ্ছা, এই প্রাপ্তবয়স্ক মানুষকে এমনভাবে তুলে ধরেন যেন মনে হয় কোনো বাচ্চাকে কোলে তুলে ধরছেন, মানে দিস ইজ সামথিং ইজি, আমার এতটা কঠিন লাগছে। আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমি একটা ভিডিও, এখানে আমার ফ্রেন্ডকে আলহামদুলিল্লাহ তুলে ফেলতে পারছি। আমি আমার ৪৪০ কেজি, বাট তুলতে পারতেছি কিন্তু, মানে এতটাও ডিফিকাল্ট মনে হয়নি আমার কাছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের শহর মারদানে জন্মগ্রহণ করা এই লোকটির নাম আবরার খিজের হায়াত। মেরা আসল নাম খিজর হায়াত হ্যায়। তবে খিজর হায়াত ভাই যে জামা কাপড় পরতেছে, এটা খুবই কিন্তু পশ জামা কাপড় কিন্তু, মানে এটা সবাই পরতে পারে না, আমার সাইজের দুই একটা লাগবে। খান বাবা আপনি আপ দেখ রে হো তো এক দো পিস ভেজ দেনা, ঠিক হ্যায়। পাকিস্তানে তিনি খান বাবা নামেই বেশি পরিচিত, দেখতে অনেকটা সিনেমার হাল্ক চরিত্রের মতো বলে অনেকেই তাকে পাকিস্তানি হাল্ক বলেও ডাকেন। পাকিস্তানি হাল্ক, পাকিস্তানি হাল্ক, মানে আপনার হাল্ক ভাইকে চিনেন সবুজ মানে দানব, বাট পাকিস্তানের হাল্ক মানে ডেফিনেটলি এই নামে হয়তো সবাই চিনেন। মানে আমি আজকে দেখে খুব এক্সাইটেড লাগতেছে বেশ কিছু কারণ, আমি শেষে এক্সপ্লেন করবো। মাত্র ২৫ বছর বয়সী এই হালকের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি আর ওজন ১১ মনের কাছাকাছি। ১১ মন, বিশাল ওজনের শরীর হলেও তিনি অনায়াসেই করতে পারেন সবকিছু। প্রতিদিনের কাজে তার অন্য কারোই সাহায্য নিতে হয় না। পাকিস্তানি এই হালককে দেখতে প্রতিদিনই লোকজন ভিড় করেন তার মারদান শহরের বাড়িতে। মর্জি মতো সবাইকে বিভিন্ন কসরত দেখান খান বাবা। ইঁদুরের মতো টান দিয়া লেজ ধরে তুলতেছে, এইরকম শক্তি। আর খান বাবা ট্রাক টেলে দিনে ৪টি মুরগি, ৫ লিটার দুধ, ৩ থেকে ৪ কেজি মাংস সহ। এত কেমনি খায় ভাই মানুষ, এত কেমনি খায়? আমার মতো অনেকে হয়তো আরেকটা জিনিস চিন্তা করতেছেন, বাট এক্সিউমিং
আপনারা যেটা চিন্তা করছেন আমিও হয়তো ভাবতেছি আরো বিভিন্ন ধরনের খাবার খান পাকিস্তানি এই হাল কোক মামা কিন্তু দেহে কিন্তু কোক খেতে ইচ্ছে করে নিয়ে আসতে ইচ্ছা করছে কোক অনেক রাত যাই না নিয়ে আসতে পারব না আপনার কোক খাওয়াটা দেখে আমার কোক খেতে ইচ্ছে করছে খুব খেতে ইচ্ছে করছে আমার প্রতিদিন সকাল 7টায় উঠে পড়েন ঘুম থেকে এরপরই শুরু করে দেন এক্সারসাইজ মানে এক্সারসাইজটা উনি দুই একজন ছোট বড় ভাইদেরকে তুলে করেন আমার এক্সারসাইজ আমি অত খান বাবার মতো করি না বাট যে পরিমাণ চাপে থাকে অলরেডি দিনে 7-8 বার এক্সারসাইজ হয়ে যায় এভরি স্টুডেন্ট হু ক্যান রিলেট আমার মনে হয় আপনাদেরও হয় ঘুরতে খুব পছন্দ করেন খান বাবা দিনভর কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি যেখানেই যান সেখানেই বিশাল দেহি এই মানুষটিকে দেখতে ছুটে যায় ভক্তকুল বিশাল এই শরীরের নিরাপত্তা দিতে খিজির হায়াত রেখেছেন গানম্যানও পেশাগত দিক দিয়ে খান বাবা একজন ব্যবসায়ী ফ্যাক্টরি মার্কেট সহ পেট্রোল পাম্প আছে তার বেশ সম্পদশালী একজন মানুষ মনে হচ্ছে খান বাবা যে আপনি বেশ রিল্যাক্সে আছেন আমার এটা আপনার প্যাশন থেকে আপনি বডি বিল্ডিং করছেন এভরিথিং বাট আই হ্যাভ নোটিসড এ ফিউ থিং এটা আমি একটু পরে বলতেছি আপনাদের সাথে আমার কাছে কোনো একটা কারণে ওনার এই বডির এই রহস্যটা একটু একটু সামনে আসতেছে বাট আমি অবশ্যই ডেপথে যাব আপনাদের সাথে যাব মানুষের সেবা করতে রাজনীতিতেও আসতে চান খিজির বিশাল শরীরের অধিকারী হলেও খুবই আমোদে মানুষ খান বাবা সবসময় বন্ধু বান্ধব পরিবার নিয়েই হাসি তামাশায় মেতে থাকেন খেলতে ভীষণ পছন্দ করেন আরে এক হাত দিয়ে ক্রিকেট চলছে ভারোত্তোলনেও আগ্রহ আছে তার এটা আমার মনে হয় আমাদের যে এলাকার ছোট ভাই আছে কিমস ও পারবে লাইক নট কম্পেয়ারিং বাট মানে মনে হচ্ছে ও পারবে এত এত এক্সক্লুসিভ বা এত হেভি ওয়েট কিছু মনে হচ্ছে না দেখি আমরা করেছেন 400 কেজি এটা পুরো এডিটেড লাগতেছে 400 কেজি ভার উত্তোলন আর ওজন হচ্ছে 440 কেজি যেটা আমরা শুরু দিয়ে শুনছিলাম উনি 400 কেজি ওজন তুলছেন দ্যাটস পসিবল ইম্পসিবল বলবো না ফিলস লাইক এডিটেড খেয়াল করেন ভার উত্তোলনের রেকর্ড তবে খিজের হায়াতের স্বপ্ন একজন রেসলার হওয়া পাকিস্তানি হালকে বলতে শোনা যায় আল্লাহের ইচ্ছায় আমি আজ পর্যন্ত যা কিছুতে হাত দিয়েছি সবই তুলতে পেরেছি মানে জিস চিজ কো হাত লাগায়া হ্যায় তো আল্লাহ কে শুকর সে হুকম সে মানে ও উঠায়া হ্যায় তারই সাক্ষাৎকার শোনার পর মনে হয় কিছুদিন আগে সুয়েজ খালে আটকে যাওয়া এভারগ্রিন জাহাজে যদি খান বাবা হাত দিতেন তাহলে হয়তো বেঁচে যেত কয়েক হাজার কোটি টাকা ইসলাম ও পাকিস্তানের প্রতি খুবই আবেগী বিশাল দেহি খিজির হায়াত That's something we can respect him for. মানে ওনার দেশের প্রতি একটা ভালোবাসা আছে ইসলামের প্রতি ভালো ভালোবাসা আছে আমাদের ভাই বোনরা যারা দেখতেছেন মানে হি ইজ এ কাইন্ড হার্টেড পার্সন এটা একটা ভালো একটা দিক ওনার অ্যাপার্ট ফ্রম হিজ হিউজ বডি স্ট্রাকচার ওনার ইসলামের প্রতি যে একটা স্পেশাল টান এবং দেশের প্রতি একটা স্পেশাল টান এটা পজিটিভলি আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করতে পারি angry when people talk about Islam and my country বিশাল এই শরীর নিয়ে খান বাবা যেন এক জীবন্ত বিষয় 500k লাইক খান বাবা যেহেতু বলছে 500k লাইক আপনারা একটু 500k লাইক করে দেন 500,000 লাইক হয়ে যাক ভিডিওতে যাই না হবে নাকি বাট আমি শিওর আপনারা চেষ্টা করলে সেটা হবে বাট যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে মানে ইফ ইউ ক্লিয়ারলি লুক অ্যাট দ্য পিকচার আমার মনে হচ্ছে মানে খান বাবার শরীরের বিভিন্ন অংশে কিছু না কিছু উনি ইউজ করতেছেন লাইক ওনার হাত এবং শরীরের ওভারঅল স্ট্রাকচারে ওনাকে অতটা ফ্যাট মনে হচ্ছে না মানে যারা ওবিস বলে মোটা মানুষ তাদের কিন্তু শরীরে এক প্রকার এক্সট্রা ফ্যাট থাকে মানে যদি খুব ক্লিয়ারলি কখনো দেখে থাকেন মোটা মানুষদের মেবি খান বাবা থেকে অনেক মোটা মানুষ আপনি লাইফে কখনো কোথাও কোনো কোথাও দেখছেন তাদেরও জন্য কিন্তু 200 মানে বা 300 এরকম বন্ধি হয়তো হবে 440 কেজি ইজ নট অ্যাট অল মানে মেন্টালি পসিবল বাট ধরে নিচ্ছি ওনার মাসেল পাওয়ার অ্যান্ড এভরিথিং সব কিছু আছে হোয়াট অ্যাবাউট দ্য স্ট্রাকচার অন দ্য ফ্রন্ট এন্ড ছেলেরা যারা দেখছেন তারা অবশ্যই একটু বুঝতে পারবেন আঙ্কেল মুরব্বী আর সমাবেশী টিনেজার বা যারাই দেখতেছেন না কেন বডি বিল্ডিং সাথে কখনো না কখনো কোথাও না কোথাও একবার হলে জিমে গেছেন মেবি ইউ গাইজ হ্যাভ সিন বেটার স্ট্রাকচার আল্লাহ সৃষ্টি এটা আমি অবশ্যই বলবো হয়তো উড্ডতের বা তকদিরের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এটা উনি পাইছেন বাট অ্যাডিশনালি আমার কাছে মনে হচ্ছে উনি কিছু এক্সট্রা মনে হয় মানে এখানে সব হচ্ছে মানে
মেবি দ্যার ইজ সামথিং, আমার খুব কোয়েশ্চেনেবল লাগতেছে কিছু এরিয়া, আপনাদের কী মনে হচ্ছে সেটাও একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে এমন কোনো তথ্য আছে কি না যে দিস টার্নড আউট টু বি এ কমপ্লিট ফেক থিং? আমি জানি না, মানে ওনার অ্যাক্টিভিটিগুলো এক্সট্রাঅর্ডিনারি, যেই লেভেলে উনি মেজার করতেছেন তার থেকে হাফ বাপটাই খুব বেশি মনে হচ্ছে আমার কাছে। স্টিল বলবো হি অলসো হ্যাভ সাম ভেরি অ্যামেজিং অ্যাট্রিবিউটস, মানে খুব ভালো ভালো কিছু দিকও আছে, সেগুলো আমার কাছে খুব ভালো লাগছে আজকের রিয়াকশন ভিডিওতে। আপনার মানে ওনার এই বডি বিল্ডিং নিয়ে যে মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানান। এখন আমার মনে হচ্ছে আমার জামা খুলে মানে আমি সব কিছু দেখায় ফেলি, বাট তারপর আমার মনে হচ্ছে যে খান বাবা একদিন তার বডিটা দেখাইতে পারেন, মানে একদিন না একদিন তার বডিটা দেখাইতে পারেন। ইন্টারনেটে বিভিন্ন রকম ছবি আমি দেখছিলাম যেখানে দেখানো হচ্ছে যে খান বাবা আসলেই অনেকে চ্যালেঞ্জ করা হচ্ছে তার কাপড় যেন সে খুলে দেখায়, মানে অ্যাটলিস্ট তার বডিটুকু, আপার বডিটুকু যেন সে খুলে দেখায় যে আসলে তার এই বডিটা কতটুকু আছে নাকি সেটাকে এক্সট্রা কিছু লাগায় ইউজ করে দেন বলতেছে। তাই হোক খান বাবা যদি জেনুইন হন, সৎ হন, অনেস্ট, মানে ওনার মন থেকে আর কি আসলেই উনি ব্যাপারটা জেনুইনলি করে থাকেন, তাহলে উনি অবশ্যই ওনার একদিন বডি দেখায় বলতে পারবেন হ্যাঁ যে দিস ইজ বডি ডিস দেখো। বাট আমি এখন জামা খুলে ফেলবো, আমার মনে হচ্ছে জামা খুলে আপনাদের কিছুটা দেখানো উচিত, বাট আমি জামা খুলবো না। আমি আসলে আপনাদেরকে একটা লেখা দেখাতে চাই, সেটা হচ্ছে চ্যারিটি, দ্য মোর ইউ গিভ দ্য মোর ইউ গেট। কথাটা একদম সিম্পল, আলহামদুলিল্লাহ আপনি যদি দান করেন আল্লাহর পথে মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে এটা কখনো আসলে কমবে না, বরং বাড়বে। এটা একদম জলজন্ত এক্সাম্পল, আমি নিজে লাইফে অনেকবার অনেক সময় দেখছি, এবং আমি আপনাদেরকেও চাচ্ছি আপনারা এটার একটা মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল কোথাও যদি দেখে না থাকেন এখনই এটাতে জয়েন করেন। দান করার ক্ষেত্রে কোনো ধরনের কিপটামি করা উচিত না, মুক্ত হস্তে দান করার একটা প্র্যাকটিস হওয়ার মধ্যে দান, যার যতটুকু সামর্থ্য আছে সে সেখান থেকেই আমাদের সাথে আশা করি শরিক হবেন আমাদের কেজিপি সাদকা ফ্যামিলি প্রোগ্রামে। মানে কেজিপি সাদকা পরিবারের যদি অংশ হতে চান, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি আমাদের গ্রুপে, সেখানে জয়েন করতে পারেন। এবং এই ব্যানারটা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ক্লিয়ারলি ফোন নাম্বার, যে যে জায়গায় আপনারা টাকা সেন্ড করতে পারবেন সেটাও দেওয়া আছে। এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তারা যদি কোনো রকমের ডোনেশন করতে চান সরাসরি শীতে, মানে এই মুহূর্তে যে আমাদের ভাই ও বোনরা বিভিন্ন রকম কষ্টে আছেন, মানে এটা অনেস্টলি বলতে আমার নিজের কাছে খুব খারাপ লাগে। আমরা হয়তো একটা ভালো পরিবেশে আল্লাহ তালা আমাদেরকে রাখার যে সুযোগ বা তৌফিক দিয়েছেন সেজন্য শুকরিয়া আদায় করতেছি। আর যারা আসলে খুব কঠিন একটা অসহায় মুহূর্তে দিয়ে যাচ্ছে, আমাদের প্রতিদিনকার জীবনে যতটুকু টাকা আমরা জমাচ্ছি বা আমাদের কাছে আসছে সেটা একটা অংশ আমরা কিন্তু চাইলে তাদের জন্য দিতেই পারি। শীতকালীন কাপড় চোপড় কিনে সরাসরি তাদের দিতে পারেন, আবার আপনি চাইলে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। এখানে ডেডিকেটেড কয়েকটা টিম একদম নিজ দায়িত্বে টাকাগুলো কালেকশন করতেছে এবং তারা শীতার্থ মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে। আর আপনি এই ব্যাপারে আরও তথ্য ডিটেলে জানতে চান, এই টাকাগুলোকে সত্যিকার অর্থে পৌঁছে দেওয়া হচ্ছে কি না, আপনি ডোনেশন করলেন এরপরে কী হচ্ছে, সব কিছুর বিস্তারিত আপডেট কিন্তু আপনি আমাদের গ্রুপ থেকেই পেয়ে যাবেন। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের যে গ্রুপটা আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া, সেখানে এখনই চলে যান, সেখানে গ্রুপে জয়েন করে ফেলেন। এবং সবাই মনে খান বাবার মতো মানে এরকম বিশাল মন নিয়ে দান করে এত অংশগ্রহণ করেন, আর মনে হয় ইনশাল্লাহ আপনি বিভিন্নভাবে বেনিফিটেড হবেন। সো আপনার ডোনেশনটা আলহামদুলিল্লাহ সবার কাজে আসুক, মানুষের কল্যাণের জন্য আসুক, এই কঠিন একটা সময়ে মানুষের উপকারে আসুক, সেই কামনা করছি। সেই গ্রুপে আমিও অ্যাক্টিভ থাকবো, সবার সাথে সেখানে দেখা হবে। টিল দেন এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ অল। নেক্সট কোন ভিডিওতে কী রিয়্যাক্ট করা যায় সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আজকের জন্য আসসালামু আলাইকুম।